بسم الله الرحمن الرحيم প্রিয় উপস্থিতি এই ভিডিওর মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যার মধ্যে তিনটি জিনিস থাকবে সে ইমানের স্বাদ পেয়ে যাবে সেই তিনটি জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব এই হাদিস শরীফটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তির মধ্যে যার মধ্যে তিনটি জিনিস থাকবে সে ইমানের স্বাদ পেয়ে যাবে এক নাম্বার ওই ব্যক্তির নিকট আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সমস্ত কিছুর চাইতে অধিক প্রিয় হওয়া দুই নাম্বার ওই ব্যক্তি যাকে ভালোবাসবে তাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে তিন নাম্বার কুফরি থেকে নাজাত পাওয়ার পর পুনরায় হালতে কুফরির মধ্যে ফিরে যাওয়াকে এতটুক অপছন্দ করবে যতটুক অপছন্দ নিজেকে আগুনে নিক্ষেপ করতে গেলে নিজেকে আগুনে নিক্ষেপ করাটা যতটুক অপছন্দ করে ঠিক ততটুক অপছন্দ হালতে কুফরির থেকে ফিরে আসার পর দ্বিতীয়বার হালতে কুফরিতে ফিরে যাওয়াটাকে করবে তাহলে এই হাদিস শরীফটির মধ্যে আল্লাহ নবী যে তিনটি বিষয় বলেছেন যে তিনটি বিষয় যে তিনটি জিনিস আমাদের মধ্যে থাকলে আমরা ইমানের স্বাদ পেয়ে যাব সেই তিনটা জিনিস আলোচনা করা হলো আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি এই হাদিস শরীফটা বুখারী ফি সহিহ কিতাবুল ঈমান বাবু হালাওয়াতুল ঈমান প্রথম খণ্ড 14 পৃষ্ঠা 16 নম্বর হাদিস মুসলিম ফি সহিহ কিতাবুল ঈমান প্রথম খণ্ড 66 পৃষ্ঠা 43 নম্বর হাদিস তাছাড়া এই হাদিস শরীফটি আরো অন্যান্য কিতাবে এসেছে আমি কয়েকটি কিতাবের নাম বলে দিচ্ছি তিরমিজি ফি সুনান নাসাই ফি সুনান ইবনে মাজাহ ফি সুনান আহমদ ইবনে হানবল ফিল মাসনাদ আবু ইয়ালা ফিল মাসনাদ ইবনে হিব্বান ফি সহিহ ইবনে আবি শাইবা ফিল মুসান্নাফ সর্বোপরি আমি 9টি কিতাবের নাম বললাম এর মধ্যে বুখারী এবং মুসলিমের আমি খণ্ড পৃষ্ঠা হাদিস নাম্বার সহ বলে দিলাম যদি কোনো ব্যক্তি ওয়াজ করার সময় বলেন তাহলে এখান থেকে রেফারেন্সটুকু আপনারা নোট করে নিতে পারবেন আসুন এবার মূল আলোচনার দিকে এই হাদিস শরীফ থেকে আমরা একটি জিনিস শিক্ষা পাচ্ছি যে ইমানের স্বাদ যদি পেতে হয় তাহলে আমাদের মধ্যে তিনটি জিনিস থাকতে হবে সর্বপ্রথম যে আমাদের নিকট আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছুর চাইতে অধিক প্রিয় হতে হবে আমি একটি উদাহরণ দিচ্ছি এখন আপনার সন্তান বিদেশ আছে অথবা আপনার বাবা বিদেশ থাকে 5 বছর 6 বছর 7 বছর আপনি যখন ওই নিজের বাবাকে স্মরণ করেন অথবা নিজের সন্তানকে স্মরণ করেন যিনি বিদেশে আছেন তখন আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এই জীবনের মধ্যে কখনো এইরকম একটি মুহূর্ত কি গিয়েছে যে মুহূর্তটাতে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুদাইতে একটি ফোঁটা চোখের পানি ফেলেছেন সেটা আপনি নিজে চিন্তা করে দেখুন তাহলে দেখুন আমরা যাদেরকে ভালোবাসি তাদের জন্য আমাদের চোখ থেকে অশ্রু ঝরছে তাদের জুদাইতে আমাদের চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে তো আমাদের চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে আমাদের পিতার জন্য সন্তানের জন্য আরো অন্যান্য দুনিয়াবী মানুষের জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি আল্লাহর নবীর জুদাইতে আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহর নবীকে পাওয়ার জন্য আল্লাহর নবীর জুদাই মেহসুস করে যদি এক ফোঁটা চোখের পানি আমাদের থেকে পড়ে না থাকে তাহলে আমরা কি আল্লাহর নবীকে দুনিয়ার চাইতে বেশি ভালোবাসতে পেরেছি এই জিনিসটা নিজে চিন্তা করে দেখবেন সেই জন্য আপনি এই জিনিসটা লক্ষ্য করবেন আপনার একজন অধিক নিকট আত্মীয় সন্তান হোক বাবা হোক মা হোক যিনি আপনার থেকে দূরে থাকে উনার জন্য যতটুক খারাপ আপনার মধ্যে লাগে উনার জুদাইটা যতটুক আপনি মেহসুস করেন ওই রকম অথবা তার চাইতে বেশি জুদাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আপনি মেহসুস করছেন কিনা এই জিনিসটা যখন আপনি ফলো করবেন নিজের মধ্যে যখন একটা মাপকাঠি রেখে এই জিনিসটা যখন আপনি লক্ষ্য করবেন তখন আপনি দিন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পরিধিটা আরো বাড়াতে পারবেন কারণ ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে এবং প্রকৃত ঈমানদার হতে গেলে আপনার থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে সিয়াসিতায় এসেছে আপনি আপনার পিতামাতা সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে এবং আপনার ধন সম্পদ অর্জিত আপনার ধন সম্পদ আপনার অন্যান্য দুনিয়ার সমস্ত মানুষের চাইতে অধিক বেশি
ভালো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাসতে হবে তাহলে ইমানদার হতে গেলে নবীর মহব্বতটা আবশ্যক লাজেম এটা লাগছে এটা ছাড়া হচ্ছে না তাহলে এবার দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য কি করতে হবে আমাদের থেকে আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চান বেশি বেশি করে আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করুন আল্লাহর নবীকে সালাম দিন এর দ্বারা আপনার সাথে যখন রাসূলের খোদার একটা তাআল্লুক তৈরি হবে একটা নিসবত তৈরি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনা পাকের সাথে আল্লাহর নবীর সাথে যখন আপনার একটা কানেকশন তৈরি হয়ে যাবে তখন আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কুদরতিভাবে আল্লাহ আপনাকে এমন সাহায্য করবেন যে জিনিসটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি এবং ওই কুদরতি সাহায্যটা আসার মাধ্যমে আপনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সংযোগ তৈরি হয়ে যাবে এই হাদিস শরীফের মধ্যে আরেকটি কথা বলা হয়েছে যে যাকেই ভালোবাসেন না কেন আল্লাহর জন্য ভালোবাসবেন এখন আমাদের একটা প্রথা হয়ে গিয়েছে আমরা যাকেই ভালোবাসি নিজের স্বার্থের জন্য ভালোবাসি আমাকে কেউ ভালো বললে আমি তাকে ভালোবাসি আমার দোষ দেখিয়ে দিলে আমি তাকে ভালোবাসি না অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করছে অন্য ব্যক্তিকে পছন্দ করে বিদায় আমি তাকে ভালোবাসি না আমি তাকে মারতে চাই আমি তাকে গালিগালাজ করি এটাই আমাদের সমাজের এখন প্রথা আমাদের থেকে এই জিনিসটা বদলাতে হবে এবং আমাদের সমাজে এই জিনিসটা প্রচলন করতে হবে যুবক সমাজের কাছে আমি এটা বিনীত অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে এটা সম্ভব যে আপনারা যখন চলতে ফিরতে হাঁটতে বসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে ধারণ করে যখন চলবেন আল্লাহর নবী যে জিনিসটার হুকুম দিয়েছেন সেটার পালন করবেন যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকবেন আপনাদের থেকে এই জিনিসগুলো শুনতে শুনতে দেখতে দেখতে একটি সমাজের মধ্যে ইউটার্নের মতো একটা পরিবর্তন আসা সম্ভব হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাণী মোবারক দিয়েছেন আল্লাহর নবীর এই মুখনিসৃত বাণী মোবারকগুলো পালন করে মত পর্যন্ত চলার তৌফিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু